হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন অ্যান্ড ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে ভাবলাম নোনতা কিছু না বানিয়ে মিষ্টি কিছু বানানো যাক। তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি বেসন আর এক বাটি এখানে চিনি, আর সাথে আছে একটু দেশি ঘি। তো দেখে হয়তো একটু বুঝতে পেরেই গেছো কী বানাচ্ছি। তো চলো, আজকে আমি বানাচ্ছি বেসনের লাড্ডু। বেসনের লাড্ডুর রেসিপি আমি আগেও দিয়েছি, আমি মোস্টলি বানিয়ে থাকি ঘরে, জন্মাষ্টমীতে তো স্পেশালি বানাই। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক বাটি বেসন। তো বেসন অল্পই ছিল, তো ভাবলাম কোনো ব্যাপার না, যত হবে সেটাতেই কাজ চালিয়ে নেবো, মানে যতগুলো হোক লাড্ডু কোনো ব্যাপার না। কিছু মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে এটাকে বানিয়ে নিই। তো আমি বেসনটাকে আগে ফ্রাই করব। তো বেসনটা ফ্রাই করার জন্য আমি একদম লো মিডিয়াম হিট রেখেছি, বিকজ এখানে আমি যদি ফ্লেমটা হাই করে দিই তাহলে বেসনটা একদম জ্বলে যাবে। তো তোমরা কালার চেঞ্জ হচ্ছে কিনা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট আমার এখানে কিন্তু বেসনটার কালারটা অনেকটাই এখানে চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কালচে কালচে টাইপের হয়ে গেছে। তো লাইটিংয়ের হিসাব মনে হয় বোঝা যাচ্ছে না। তো আমি এখানে দিয়ে দিলাম এরপর দেশি ঘি। এখন দেশি ঘি কে কেমন পরিমাণ দেবে সেটা এখন যেই হিসাবে বেসন নিয়েছো সেই হিসাবে, যেমন আমি এক বাটি নিয়েছি তো আমি এখানে দু চামচ ভরে আগে দিলাম দেশি ঘি, আর যদি একটু কম লাগে তো এক চামচ আরও পরে অ্যাড করব। তো আমি এখানে এক চামচ আর একটু অ্যাড করলাম, বিকজ বাইরের যে বেসনের লাড্ডু আমরা খাই ওগুলোতে বেশি তো দেশি ঘি আমরা মানে একদম শুকা শুকা লাগে, বাট যেহেতু ঘরে বানাচ্ছি তো একটু ঘি একটু ভরে দিলেই ভালো লাগবে টেস্টটা। তো এখানে আমার অলমোস্ট এটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে একটা থালায় পুরোটা ঢেলে দিলাম, বিকজ এটাকে একদম আমাকে ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা যখন একদম হয়ে যাবে, যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন এখানে যে আমি চিনিটা রেখেছিলাম ওটাকে আমি পাউডার সুগার বানিয়ে নিয়েছি মিক্সিতে পিষে, তারপরে ওটাকে আমি ভালো করে মিক্স করলাম। আচ্ছা, বলে রাখি যারা বেসনের লাড্ডু বানাতে জানো তারা তো নিশ্চয়ই জানো যে চিনিটা পরে দিতে হয়, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি একদম বেসনটা ঠান্ডা হওয়ার পরই চিনিটা অ্যাড করবে, নাহলে কিন্তু চিনিটা ওর মধ্যে মেল্ট হয়ে যাবে। তো দেখো এখানে আমি ভালো করে মিক্স করে দিয়েছি, আর এবার আমি এখানে চলো লাড্ডুগুলো বানিয়ে নিই। তো দেখো ফার্স্ট লাড্ডু আমার রেডি, আর দেখতেই পাচ্ছ এটাতে কতটা শাইন এসছে, হ্যাঁ না? তো এই শাইনটা কিন্তু দেশি ঘির। তো আমার এখানে 15টা মতন লাড্ডু হয়ে গেছে এক বাটি বেসনে। তো দেখো কত সুন্দর লাগছে, দেখতেও কত সুন্দর লাগছে। তো একটুখানি ট্যাড়া ব্যাকা হতে পারে, কোনো ব্যাপার না, একদম তো পুরো গোল শেপ আনতে পারিনি, বাট কোনো ব্যাপার না, খেতে কিন্তু দুর্দান্ত লাগছিলো। তো আর দেখতেই পাচ্ছ দেশি ঘি কতটা আমার হাতে, অলরেডি তোমরা ঘিটা দেখতে পাচ্ছ, বুঝতেই পাচ্ছ এই মিষ্টি জাতীয় জিনিসে একটু ঘি না দিলে না ভালো লাগে না। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই কমেন্ট করে জানিও।